लगा ली रुपए बिजली गिरा ली तो के देखे गाई जे मंत्री मिक्स कवाली। তৃণমূলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও এবার লোকসভা ভোটের টিকিট মেলেনি টলিউড অভিনেত্রী সায়ন্তিকার। গুঞ্জন রটেছে অভিনয় কিংবা রাজনীতির মাঠ কোথাওই পা শক্ত করে দাঁড়াতেই পারছেন না তিনি। এরই মধ্যে আবারও গুঞ্জন শোনা যায় তিনি নাকি দল ছাড়ছেন, যদিও তা একেবারেই অসত্য। টিকিট না পেলেও বর্তমানে রাজনীতির মাঠে ব্যস্ততা কেমন চলছে, নতুন কোনো দায়িত্ব পেলেন কিনা সায়ন্তিকা, সেই প্রশ্ন ভক্তদের মনে। তবে এসবের মাঝেই আরো এক গুঞ্জন, এবার নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন সায়ন্তিকা। মা বাবা না ওনাদের মেয়েদের না পড়াশোনা করবে, এখন বিয়ে করবে না। আমি আমার মা বাবাকে বলছি দাও বিয়ে দাও, কিন্তু আমার মা বাবা বলছে না আমরা পারবো না। অভিনেত্রী জানান গেল দুই বছর কলকাতা বাঁকুড়া যাতায়াত করার কারণে নিজের যত্ন নিতে পারেননি, তাই এখন নিজেকে একটু বিশ্রাম দিচ্ছেন তিনি। আর বিয়ে নিয়ে সাফ জবাব তার, এ বিষয়ে চিন্তা করারই নাকি সময় নেই তার। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এমন সময় যুক্ত হয়েছিলাম যখন আমাদের দল ছেড়ে সবাই চলে যাচ্ছিলেন। বাঁকুড়া থেকে টিকিট না পাওয়ার আক্ষেপ সম্পর্কে জানতে চাইলে সায়ন্তিকা জানান বাঁকুড়ার প্রয়োজনে তিনি যে কোনো সময় ছুটে যাবেন। রাজনীতির মারপ্যাঁচ কতটা বুঝতে পেরেছেন সে প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি শিখে আসেননি বলেই পুরোটা বুঝে নিতে সময় লেগেছে, তাই গেল দুই বছর অভিনয় থেকে কিছুটা সরে গিয়েছিলেন, রাজনীতির মাঠে ছুটে বেরিয়েছেন নিয়মিত। সায়ন্তিকা আরও জানান তৃণমূলের পেছনে এতটাই ব্যস্ত সময় পার করেছেন যে গেল দুই বছর বিয়ের জন্য ছেলে খোঁজারই সময় পাননি। তবে বিয়ে করলে সবাই জানবেন লুকোচুরিতে বিশ্বাসী নন এই অভিনেত্রী। সম্প্রতি জায়েদ খানকে নিয়েও প্রেমের গুঞ্জন শোনা গেছে সায়ন্তিকার। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি কারোর নামে মিথ্যা অপবাদ দেই না, জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ। আমি যখন বাংলাদেশে শুটিং করতে গিয়েছিলাম জায়েদ আমাকে সাহায্য করেছিলেন, সম্মান দিয়েছিলেন। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।